নকশা ভরা নকশি কথায় নকশা বুনন ফুটে ওঠে, নকশা ভরা নকশি কথায় নকশা বুনন ফুটে ওঠে, দৃষ্টি রেশা ভরা শিল্প ভাবনায় বঙালি মন মেতে ওঠে, নকশা ভরা চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বুনন। সঙ্গে রয়েছে আমি রিয়া, আর আমার সঙ্গে সাহা টেক্সটাইলের ডিজাইনার, কর্ণধার এবং মাস্টার উইভার্স শ্রীকান্তি সাহা। দাদা স্বাগত আজকের অনুষ্ঠানে। আর ঈদের জন্য আমাদের সমস্ত উপহার হাজির, একদম আমাদের দাদা ঠিক বাদিকেই রয়েছে, একবার একটু এক ঝলক দেখিয়ে দেবো। কারণ ঈদ মানে কেনাকাটা তো অবশ্যই তোমরা করবে, সঙ্গে ছাড় এবং এত সুন্দর সুন্দর উপহার রয়েছে আজকে। আমি জানি না সুমন কি সুন্দর দিন, আমার দেখেই বললাম যে আমার এই কাজগুলো খুব ভালো লেগেছে, ১৬৫০। এগুলো তো কিন্তু আমরা প্রমোশনে, আমরা 20% ঈদের জন্য আমরা প্রমোশন দেব। যে সমস্ত শাড়ি পছন্দ হবে, বলবো যে পছন্দ হলে, যেহেতু আমাদের কোন শাড়ির নাম্বারিং হয় না, সেই জন্য কিন্তু তোমরা একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে হচ্ছে এগুলো তোমরা জানতে চাইবে যে অ্যাভেলেবল কিনা। এগুলো কিন্তু সব স্টিচ করা, এমব্রয়ডারি করা আছে, এগুলো প্রিন্ট নয় কিন্তু, না এগুলো খুব এমব্রয়ডারি, শুধু পথটা কিন্তু এইটা কিন্তু এটা এই জড়ি আছে এর মধ্যে এটা, আর এটা কিন্তু এটাও এমব্রয়ডারি করা, দেখো একদম একদম পাড় ধরে পুরোটা এমব্রয়ডারি করা রয়েছে পুরো বডিতে। ১৭৫০ এটার দাম, খুব সুন্দর কালার, একদম পিয়াজে খোসা। এগুলো কিন্তু 20% প্রশ্ন মনে জাগে যে কিছুদিন আগেই তো ফ্যাক্টরি আউটলেট সেল গেল, তাতে এত এত ডিসকাউন্ট, ওরে বাবা, একটার সাথে একটা ফ্রি, মানে সে আমি বলে শেষ করতে পারবো না। আমি তো যেমন এই শাড়িতে দেখো কি সুন্দর, এটাতে আমার ছাড় দেওয়ার কি দরকার, কি প্রয়োজন আছে, এটা দেখো এই যে টিস্যু আছে, শাড়িটা দারুন, মানে খুব সুন্দর, এগুলো কিন্তু সব উইভিং এ আছে। যে কটা শাড়ি দেখালাম এই সিরিজে, এটা দাম হচ্ছে ১৮৮৫, আমার তো বেশ ভালো লেগেছে, মানে নিজের জন্য গিফটের জন্য খুব ভালো হবে আমার মনে হয়। এটা হচ্ছে ব্লাউজ, ঈদ বলো আগমনী উৎসব বলো খুব ভালো। এবং অনেকের প্রশ্ন হতে পারে যে এই তো সবে ফ্যাক্টরি আউটলেট সেল, এত ছাড় গেল, আবার দাদা ছাড় দিচ্ছে, তো ন্যাচারালি কিছু কিছু প্রোডাক্ট এগুলো আমরা নিজেরা লাগার দিয়ে, নিজেরা ওন প্রোডাকশন দিয়ে, মানে এমআরপি হচ্ছে দেখো হয়তো ১৮০০ টাকা, এটা দামটা কত বললে ১৮৮৫ এমআরপি আছে, আমি এর উপরে যেতে পারবো না। যদি আমি প্রফিটটা কম্প্রোমাইজ করি তাতে তো কোনো সমস্যা নেই, আমি যদি প্রফিট কম্প্রোমাইজ করে ব্যাকে যাই, মানে ডিসকাউন্ট মানে কম নেই, ২০০ টাকা, ৩০০ টাকা, ৪০০ টাকা কম নেই, বা আমার একটু প্রফিট কম হলো, সেটা প্রফিট কিভাবে বের করতে হয় সেটা আমি জানি, সেই কৌশলটা আমার জানা আছে, আর সেই কৌশলটা জানি বলেই আজকে ১৭৫ স্কোয়ার ফিট থেকে ৩৫,০০০ বর্গ ফুট আপনারা আমাকে উপহার দিয়েছেন। ব্যবসা তো হচ্ছে দেখো, ব্যবসা তো আমি করবই, আমার একতলার থেকে পাঁচতলার সমস্ত জায়গায় প্রফিট লুকিয়ে থাকে, কোনটায় কোন প্রফিট আসবে সেটা কি সবাই জানবে? আর প্রফিট যদি সবাই জানে তাহলে সেটাকে বলে একটা আন্ডারস্ট্যান্ডিং, যে আমি কান্তিদার কাছ থেকেই নেব, বা আমি এই দোকানে এই পাওয়া যায়, এটা কান্তিদার কাছেও এই পাওয়া যায়, আমি কান্তিদার কাছে, সেটা আন্ডারস্ট্যান্ডিং, যে গান্ধীদের ভালো ব্যবহার ভালো সব, কিন্তু আমার ব্যবসায় কোথায় কি প্রফিট লুকিয়ে আছে সেটা তো লুকানো থাকবে,
আমি বোঝাতে পেরেছি একদম সেটা ব্যবসায়ী হিসেবে এটা যার একটা কি বলবো আলাদা একটা ঘরানা আলাদা একটা চিন্তা ভাবনা আমার ব্যবসা আমি কোনটা কি প্রফিট করব ব্যবসাটা আমার এবং যেটা আপনাদের কাছে খুব সহজ এবং খুব আপনারা সাদরে গ্রহণ করবেন তুমি একটা সবজির দোকানে যাও কত রকম সবজি থাকবে একটা সবজির দোকানে একটা সাপোজ বলছি এগুলো বলি কেনা সবাই এই প্রজন্ম সবাই ব্যবসা করে এরকম হতে পারে এই প্রজন্ম ব্যবসা করে সবাই গিয়ে টার্গেট করবে আলুটা কত দাম পেঁয়াজটা কত দাম লঙ্কা সয় কত ছ কত তারপরে কিন্তু অন্য জিনিসগুলো তো তখন চলে আসে উচ্ছে ফুচ্ছে মানে তার মধ্যে কত রকম দাম সবার মধ্যে প্রফিট লুকিয়ে থাকে বুঝতে পেরেছো নিশ্চয়ই এবং একজন ব্যবসায়ী হিসেবে বা যে কোনো মানুষ যারাই নাকি বিজনেস ব্যবসা আমি করবই যে ব্যবসা আমি করব প্রফিট করব সব কিছুই করব কিন্তু আমাকে সম্মানিত ক্রেতা বন্ধুরা আজকে এত কিছু দিয়েছে তা আমারও এই প্রজন্মকে কিছু তরুণদের কিছু দেওয়ার আছে তাহলে দেখো তুমি তো ছিলে তাহলে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের এমবিএ স্টুডেন্টদের নিয়ে কেন একটা প্যানেল ডিসকাশন তাকে নিয়ে গবেষণা এবং কি তার মধ্যে জিনিস রয়েছে কি তার ইউএসপি কেন মানুষ কান্তিদাকে পছন্দ করে কেন তার প্রতিষ্ঠানকে পছন্দ করে সেই কারণে তাদেরও এটা একটা পড়াশোনার বিষয় আমি জিজ্ঞেস করেছিলাম আমি এই কথাটাই এখন ম্যাচ করবে আজকের কথার সঙ্গে আজকে তো শাড়ি কমই দেখাবো আমি জিজ্ঞেস করেছিলাম যে এত কিছু রেখে বলে আপনার দু বছর থেকে আপনারা বাইরের থেকে আমরা দেখেছি স্টুডেন্টরা দেখার পরে আমরা আপনার সামনে এবং আমি যেটা বলতে ভুলে যাচ্ছি ওরা ভুলে দিচ্ছে যাই হোক বললো আমরা পড়াশুনো করাই আর আপনি পড়াশুনো না করে উল্টো রাস্তায় হেঁটে তাহলে আপনি এই জায়গাটা এসেছেন এটা আমাদের জানতে হবে এবং সেটাকে ওরা ক্যামব্রিজ বিজনেস ইউনিভার্সিটির কেস স্টাডি করে ওরা পাঠাবে যদি ওরা মনে করে সেটাকে পাঠ্য করবে এবং সত্যি বলছি মানে যত কান্তিদাকে দেখি তার কাজ মানে এতটুকু বাড়িয়ে বলছি না অনেক অনেক কিছু শেখার প্রতি কাজটা আমি কাজের মতোই করেছি একদম তাই না এই প্রজন্মে এই তরুণদেরকে দিতে হবে এটা আমার মানে সাহা টেক্সটাইল যেটা হয়েছে 175 স্কোয়ার ফিটে এটা আমার সিনজনের আগে হয়েছে এটা আমার একদম সন্তান সন্তানের মতো নয় এটা আমার প্রথম সন্তান আমি বলি সবাইকে তারপরে সিন আমার অফিসিয়ালি সিনজন মঞ্জিমা তোমার রত্নাদি সবাই রয়েছে সবাই রয়েছে এছাড়াও কিন্তু এটা অফিসিয়াল আনঅফিসিয়ালি কিন্তু আমার প্রতিটা সদস্যই কিন্তু আমরা সার্টিফিকেট পরিবারের সবাই কিন্তু আমাদের সবাই কিন্তু আমার সন্তান বা সবাই কিন্তু আমার দাদা আচ্ছা এই শাড়িটা দেখো এটা হাতে লিনেন রয়েছে সঙ্গে একটা টিস্যু বর্ডার খুব সুন্দর দেখতে দাম হচ্ছে 2190 তখনই তো তোমাকে মানে বেস্টটা যখনই দেবে তখনই তুমি বলবে যে হ্যাঁ তোমার সব কাজ ঠিকঠাক আছে তোমাকে নম্বর দেবে সেই নম্বরটা কে দেয় সম্মানিত ক্রেতা বন্ধুরা দেয় পয়সাটা কে দেয় রোজগারটা কে দেয় ক্রেতা বন্ধু সম্মানিত ক্রেতা বন্ধু সুতরাং যারা ওপারে বসে আমাদের অনুষ্ঠান দেখছো এবং সাহা টেক্সটাইলের এই যে কথা বা শাড়ি যা প্রোডাক্ট তোমাদের পছন্দ হচ্ছে দুটো প্রতিষ্ঠান সাহা টেক্সটাইল বারাসাত এবং 51/2 হিন্দুস্তান পার্ক দু জায়গাতেই তোমরা এসে দেখে কেনাকাটা করো এবং তার সঙ্গে একটা অভিজ্ঞতা নাও আমি বলবো যে শিলচর আছে শিলচরে রয়েছে একদম শিলচরে অনলাইনে আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের একদম অনলাইনে আপনাদের বলে দাও তুমি অনলাইনের পরিষেবার জন্য www.shahatextile.com এবং অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং রয়েছে সুতরাং অনলাইনে গিয়েও কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো আর এই অনুষ্ঠানের জন্য প্লিজ শাড়িগুলো ছবি সমেত হোয়াটসঅ্যাপ করতে হবে দারুণ পিওর তাসেরের ওপরে খুব সুন্দর সঙ্গে কিন্তু এটা নিলে এরকম নিতে হবে কোনো টেক্সটাইল নয় রোটারি প্রিন্ট নয় ডিজিটাল নয় হ্যান্ডমেড শাড়ি দেশ দেশ মানে হচ্ছে একটা আমার দেশ আমার পণ্য মায়ের আঁচলের মতো খাটি এটা প্রাইসটা বলে দিই আমি বোধহয় মায়ের আঁচল থেকে খাটি কিছু দেখতে পাই না মায়ের পৃথিবীর সবথেকে বড় খাটি হচ্ছে মায়ের মায়ের আঁচল সত্যি তো তাই এরকম সুন্দর নাম 6105 টাকা তাহলে কি হবে চলছে চলছে উপবাসের ব্রত পবিত্র রমজান রোজার শেষে ঈদ উল ফিতর আনন্দিত প্রাণ এই দেখো সোনা রূপা লেহেরিয়া প্যাটার্ন করে রয়েছে এটা কিন্তু কটনের উপর আছে শাড়িটা একটু ওয়াইডে দেখলেই আমাদের বেশি ভালো লাগবে একটা স্লিপ করে বর্ডার গেছে হালকা রানি এত স্মার্ট একটা শাড়ি এটা সব নতুন লঞ্চে এগুলো গরমে পরার জন্য দামটা একদমই কম কিন্তু শাড়িটা সত্যি বলছি পুরনো হবে না
যে কোনো বয়সে যে পড়বে সে ততবার ইয়াং হবে, মানে এত সুন্দর। 2550 এই শাড়িটার প্রাইস। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ। সবাইকে ঈদের শুভেচ্ছা। ছাড় তো আছে, এই সঙ্গে উপহার। সাহা টেক্সটাইল, বারাসাত, হিন্দুস্তান পার্ক, শিলচর। এই যে রাজঘরানা, মানে এটা বেশ অনেকদিন ধরে শুনছি যে রাজঘরানা কান্তিদা বলছে যে সবাইকে পড়াবে। সবাইকে পড়াবে, মানে এটা আমার একটা ইচ্ছে হয়েছে যে রাজঘরানা আমি একটা অনেক বড় সাহস নিয়েছি, বিভিন্ন একটা সোসাইটির সঙ্গে উইপ করেছি রাজঘরানা সাথে। আচ্ছা, আর আগে যেগুলো আমরা আনতাম, যেগুলো আমরা অনেক বেশি বেশি দামে, ওটা সোর্সিং ছিল, বিশ্বাস করেছেন, সেই কারণেই সবাই পড়বে এবং সাধ্যের মধ্যে থাকবে, এবং সবাই পড়বে, সবাই মানে হ্যান্ডলুম মার্কের স্টিকার থাকবে, এবং সবাই ওয়ার্ড্রপে একটা রাখবে, যেটা শুধু রাজবাড়িতে শুধু না, একটা একটা ঘরানার সম্প্রদায়ের মধ্যে থাকবে না, সবাই ইচ্ছা করলে পড়তে পারবে। মিউজিয়ামে টিকিট কেটে মিউজিয়ামে এইসব শাড়িগুলো, মানে এটা তো অনেকে ডাউট হতে পারে যে দামটা কম, মানে সেখানে কি কোনো কিছুতে কম্প্রোমাইজ হয়েছে? না 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 না, সেগুলো কোনো, এগুলো হচ্ছে পুরো লাগারটা আমরা করেছি, সুতো থেকে আরম্ভ করে দিয়ে শুধু ওই ড্রেসটা দিয়ে আমরা, কারণ রিস্কটা আমার। তুমি একটা লুম কেকে 20টা শাড়ি বানাবে, ওটা তোমারই, ওটা তোমারই, কিন্তু ওটা কিন্তু আর কোথায় যাবে না। আর তুমি একটা জায়গার থেকে একটা সোর্স করলে, সেখানে তুমি একটাও নিতে পারো, দুটোও নিতে পারো, বোঝাতে পেরেছি? তাহলে সেই প্রফিটটা কাটা গেল, আরেকজন থেকে আনলো, সেই প্রফিটটা কাটা গেল। প্রফিটটা কাটা গেলে কি হয়, কাটা গেলে কি হয়, আস্তে আস্তে কমতে কমতে আমার প্রফিটটাও কিছু কাটলো, কেন কি আমার একটু, আমারও তো ব্র্যান্ডিং এর দরকার আছে, আমি কি নিয়ে উৎপাদন করছি, কি নিয়ে কাজ করছি। এই দেখো, এই ট্যাগ গুলো সব স্টিচ করা থাকবে, হ্যান্ডলুম মার্ক, এগুলো কিন্তু শাড়িতে স্টিচ হয়ে যাবে, টেক্সটাইলে, হ্যাঁ একদম স্টিচ হয়ে যাবে। কোনে আগে তো যেরকম সিল মার্কেটটা যেরকম আমরা ফেলে দিতাম, ওরমই হ্যান্ডলুম মার্কেট ছিল, কিন্তু এখন আমাদের এটা থাকবে, এবং ওয়াশেবল। এটা দারুন, শাড়িটার দাম হচ্ছে 17,875। এই কারণেই না রাজঘরানার শাড়ি, মানে এটার একটা প্রত্যেকের, এখন তো রাজঘরানা, এটা তো দেখো পুরনো কাতানের মধ্যে এমন কিছু না। এর পরে শাড়িটা তুমি দেখো, এই দেখো এটা হচ্ছে ব্লাউজ, এটা কি দেখো ব্লেন্ডেড, এখন নতুন তৈরি হচ্ছে, মানে শুধু আরামের জন্য তসর এবং কটন। আমি বলেছিলাম আজ থেকে 5-4 বছর আগে যে কটন বেনারসি আমাদের কাছে একদম, মানে শাড়িটার কম্বিনেশন আমি দেখছি, এবং আমার খুব মনে পড়ছে এক একটা জায়গা রয়েছে যেখানে নাকি খুব, কি বলবো, এটা আঁচল দেখো সিম্পল, যেখানে নাকি এথনিক ওয়্যার পাওয়া যায় সেখানে ম্যানিকুইনকে এই ধরনের শাড়িগুলো পরিয়ে রাখা হয়। সে প্রচুর দামে বিক্রি, প্রচুর দামে বিক্রি, এইটা দামটা দেখো। আমার কাছে তো সবাই আসে, আর এক্সপেকটেশন যে আমায় কমে হবে, এটা দেখো ম্যাচিংটা দেখেছো রিয়া, সিলেন শাড়িটা, এটার কোনো বয়স তো নেই, দেখাচ্ছি যে আমাদের আগামী দিন আগমনীতে একটা এক্সিবিশন হবে, সেখানে লঞ্চিং করবো, এবং ভারতবর্ষের বড় বড় সব মাস্টার উইভার্সরা ওখানে সমস্ত, মানে কি বলবো, মানে সেখানে সব, মানে সেটা কি লেভেলের একটা অনুষ্ঠান হতে চলেছে সেটা, মানে আমি অন্তত বুঝে গেছি, এবং আমার দর্শক বন্ধুরাও আসবে, তখন দেখা যাবে যে আমি কিছুই না ওদের কাছে, একদম আমি কি, এটা হতে পারে যার হাত ধরে হবে সে নাকি কিছুই না, একদম ডেফিনেটলি কিছু। এটা দামটা বলবো, এটা দাম হচ্ছে 17,875, কিছুই না দাম এটা, এটা 48,000 আমি একটা স্টোরে দেখেছি, এটা কিন্তু হ্যান্ডলুম মার্কটাই রয়েছে, এটাই কিন্তু দেখো এই যে রাজঘরানা রয়েছে, আচ্ছা এটাই কিন্তু সিল্ক, আমি এটাই বলতে যাচ্ছিলাম, কেন এটাও বোঝাতে হবে। আমার খুব ভালো লাগে সম্মানিত ক্রেতা বন্ধুরা, মানে অনেক আমার একটা প্রতিষ্ঠানের সদস্য থেকেও বেশি জানে, এটা সিলমাক নেই, হচ্ছে তানাবানা দুটো রেশম, মানে এই কারণেই না, এই কারণেই সম্মানটা অনেক বেড়ে যায়, এবং তারা সেই সম্মানটার প্রাপ্য, এতটুকু বাড়িয়ে বলছি না। শাড়িটা দেখেছো, এই ধরনের আরো কিছু লুকিয়ে রাখছি, সেগুলো এসে দেখতে হবে, প্লিজ বলে দাও তো, আরো কিছু মানে কিং খাপ, নতুন যে একটা টেকনোলজি বুটা আমরা কখনো কিছু হয়তো দেখিয়েছি আমরা, কিং খাপ, তারপরে তিলফি, কুটু, জামেবার, ভাস্কেট,
মানে এইসব পুরনো সেই সুলতানি আমলের টেকনোলজি যেটা সারা বিশ্বের সবার কাছে একটা গ্রহণযোগ্যতা এখনো পর্যন্ত আছে, সেগুলো নিয়ে আপনাদের কাছে সব প্রদর্শনী একদম মানে আমাদের টেস্ট আমাদের সেইটাকে চেঞ্জ করে ফেলতে হবে। এবং যা যা কাজ আসছে আমার মনে হয় একটা শাড়ি পরলে একটা অকেশনে সবাই তার দিকে তাকাবে। কটনের উপরে দেখো একটা দোপাট্টা রয়েছে, এটা দেখো চান্দেরির উপরে। হ্যাঁ হ্যাঁ চান্দেরি না, এটা অ্যাকচুয়ালি পুরো চান্দেরি না, চেরা উল দিয়ে কাজগুলো করে হাইলাইট করা হয়েছে, হ্যান্ড পেইন্ট করে তারপরে আঁকা হয়েছে। হ্যাঁ দারুন, 850 টাকা দাম, কি ভালো দেখতে। কাজ দিতে হবে লোকে, ওই যে কাজ দিতে হবে, বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান। মানে এগুলো হচ্ছে কি বলতো, আমি বলছি শাড়ি পরে করবে, আগে দোপাট্টা কিছু ট্রায়াল করো। ও এইবার শাড়িটা, আচ্ছা এটা ট্রায়াল পার্ট। হ্যাঁ শাড়িতে ভালো হবে না, দারুন হবে, দারুন। চেরা উল দিয়ে দেখো এই সমস্ত কাজগুলো হাইলাইট করা হয়েছে, খুব সুন্দর। এটা প্রাইসটা বলে দিই, এটা দাম হচ্ছে 850। না এটা চেরা উল আছে, এটা কিন্তু কটন আছে মোটা। হ্যাঁ এটা লাসির থেকে কটন আছে, এটা চেরা উল আছে, সবটা চেরা উল। আর ব্লাউজ, ব্লাউজ দেখাতে দেখাতে বলে আমাদের কি লঞ্চ হচ্ছে পূজোর সময়। পূজোর সময় তো দাদা অ্যানাউন্স করেই দিয়েছে, কোন একটা পর্বে দেখেছো, উমা উমা শাড়ি, উমা ব্লাউজ। তাহলে ক্যাপশনটা একটু বানিয়ে ফেলো, উমা এলো ঘরে, উমা এলো ঘরে। আচ্ছা যে পড়বে নালে উমা আসলো আমার কাছে নাকি, কি একটা হবে একটা কিছু। যাই হোক মানে আমাদের উমার জন্য ব্লাউজ স্টুডিও তৈরি, শাহাটিক স্টাইলের শাড়ি সঙ্গে ব্লাউজ, উমা নয় উমার এটা নয়। হ্যাঁ উমা একটা পর্বই হবে সেটা, কিন্তু তার ইউএসপিটাই হচ্ছে সেটা একদম ইকোনমি রেঞ্জে থাকছে। হ্যাঁ একদম মিনিমাম রেঞ্জ থেকে তার শাড়ি ব্লাউজ গুলো শুরু হচ্ছে। অলরেডি কয়েকটা সিরিজ মানে পুরো সিরিজটা তৈরি হয়েছে কিছু, 590 টাকা এই ব্লাউজটার দাম, আর এই ব্ল্যাক এটার দামও 590। এগুলো আমি তোমাকে রিয়া, তোমার শাড়িটা এই শাড়িটা এগুলো আমরা বলছি, এগুলো আপনারা যখন ওয়াশ কর মানে পরবেন তখন একবার এগুলোকে আগে একটা ড্রাই ওয়াশ, না 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 হালকা জলে একবার ওয়াশ করে। আচ্ছা হালকা জলে, আর ড্রাই ওয়াশের দরকার নেই, হালকা জলে ওয়াশ করলে কানের একটা কষ ওঠে। হ্যাঁ 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 এর একটা কষ, যেমন তোমার শাড়িটা। তারপরে কিন্তু যেটা যে যা যাওয়ার চলে যায় চলে যায়। হ্যাঁ সবচেয়ে ভালো হচ্ছে কিছু নুন দিয়ে যদি করা যায়, নুনের অনেক সময় আমি বলি অনেক সময় ব্লু কালারটা ওঠে, কিন্তু আমি কিছুদিন আগে দুটো ইন্ডিগো তো উঠবে নিয়ে গেছি কিন্তু ব্লুটা ওঠেনি, ওঠেনি তাহলে এটা ভেজাল, ওটা মিল্পিন রোটারি অথবা টেক্সটাইল এরকম বোঝা যায়। হ্যাঁ আচ্ছা যেমন এইটা এইটা দেখো ব্লু টুললে ওটা উঠবে, তোমার শাড়িটা দেখো ওইটাকে কি করতে হালকা নুন দিয়ে একটুখানি করে দাও, তাহলে তার তুমি কি ভেজিটেবলটা পড়লো তোমার গায়ে, যেটা এই যে গায়ে পড়লে গরমের মধ্যে এটা নাম সোয়েট করলো, এই যে রংটা যাবে এটা তো এজোফ্রি হবে না, ওটা তো কেমিক্যাল। আচ্ছা আর যদি তুমি মনে করো যে না আমি এজোফ্রি বা মানে ভেজিটেবল কালার দিয়ে হয়েছে এটা কোনো ইয়ে নেই সংক্রামক নয়, তাহলে সেটা তোমাকে একটুখানি আগে একটু নুন জল দিয়ে করে তারপরে প্রেস করে তারপর করতে হবে, এটা চান্দেরি। সুতরাং এটা সবার জন্য কিন্তু একটা দারুণ মেসেজ, এটা মনে রাখাটা দরকার। এটা এটা বাটিক হয়েছে, বাটিক আর ব্লক, শুধু বাটিক বললে হবে, বাটিক করা হয়েছে তারপরে ব্লক হয়েছে, সুন্দর শাড়িটা কেন কি এটা লাইলিন দিয়ে যদি তুমি ভিতরে মানে লাইলিনটা দিয়ে আস্তর দিয়ে তুমি অন্য জায়গায় করতে যাও প্রচুর টাকা মজুরি নিয়ে, দেখি যে শাড়িটা যদি 1500 টাকা হয় 800 টাকা মজুরি নিয়ে নেয়, 600 টাকা মজুরি নিয়ে নেয়, তখন আমরা বললাম না এটা একদম ইজি, এটা মানে আরেকটু কমের মধ্যে করতে হবে, আমরা কি করেছি 92-80 কাপড় দিয়ে বা 60s কাপড়, এটা 60s আছে, 60s কাপড় দিয়ে আমরা ব্লাউজটা আলাদা, এটা কিন্তু আমরা প্রথম লঞ্চ করলাম। দেখলাম তো অনেকগুলো, কিন্তু এটা প্রোগ্রাম না দিলে কিন্তু কেউ করতে পারবে না। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ সবাইকে ঈদের শুভেচ্ছা। ছাড় তো আছে, এই সঙ্গে উপহার সাহা টেক্সটাইল বারাসাত হিন্দুস্তান পার্ক শিলচর। ম্যাচিংটা একটু দেখো এখন, আমার বলে ওরে বাপ এটা আবার কি ম্যাচিং, এখন তো আবার এই সমস্ত মানে ভীষণ ফ্লুরোসেন্ট কালার। আজকে 8 বছর আগে কোন একটা বোম্বে সেলিব্রিটি এই কালারগুলোকে নিয়ে এসে আবার মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে, কি দারুণ মানে এই ইয়েলোটা। আর এই সিলভারটা যখন আমরা যেখান থেকে কপি করেছি এই যে সিলভারটা, ওটা কিন্তু সিলভার, পিওর সিলভারই ছিল। আচ্ছা এটা কিন্তু আর্টিফিশিয়াল সিলভার,
আর্টিফিশিয়াল মানে সমস্ত যে ওইটাই হ্যান্ডমেড, কোন সুরাটের নয়, সমস্ত হ্যান্ডমেড হ্যান্ডমেড জরি আছে বা হ্যান্ডমেড সিলভার আছে, কিন্তু এটা পিওর নয়। আর পিওর যেটা থাকবে তার মধ্যে কিন্তু ট্যাপ থাকবে। ভালো হয়েছে, দারুণ এই মিনিগুলো দেখছি বাবা, দারুণ। গ্রিন, ব্লু, অরেঞ্জ, চারটে কালারের মিনে আছে, তার সঙ্গে আবার দেখো সিলভার দিয়ে হাইলাইট করা। চার মিনা, চার মিনা, চার মিনা সিগারেট না, চার মিনা মানে চারটে কালারের মিনে, একদম দারুণ শাড়িটা। সিল্ক মার্ক, হ্যান্ডলুম মার্ক সব রয়েছে শাড়িতে, ১৯,425 টাকা। এই শাড়িগুলোর প্রতি মানে যখন এইটা আমি একটা এক্সিবিশনের জন্য ও আমার একটা ব্যক্তিগত সংগ্রহে কোনো একটা রিয়েলিটি শোতে উনি শাড়ি পরেছিলেন, আচ্ছা সেরকম আমি একটা দোপাট্টা বানিয়েছি, সেটা আমার ব্যক্তিগত সংগ্রহে রেখেছি, এটা নট ফর সেল, এটা এক্সিবিশনে দেখা যাবে। আচ্ছা, এবং সেটা আমার কস্টিং প্রাইস এসেছে প্রোডাক্ট 38,000। হ্যাঁ, আমি নালে একবার দেখিয়ে দেবো এর যখন পড়বো। এটা এখন একটা পড়ো, এটা হচ্ছে ইকট, প্রচুর হয় উড়িষ্যায়, হয় উড়িষ্যায় টাই ডাই করে প্রচুর সারা ভারতবর্ষে। এখন কিন্তু কাঞ্জিবরম ইকট উইভিং হচ্ছে, আচ্ছা কাঞ্জিবরম ইকট মানে টাই ডাই করে, আগে কিন্তু ব্লাউজ তারপর হচ্ছে আঁচল, এই হচ্ছে বডিটা যাচ্ছে। আর এটা হচ্ছে দেখো পাঠান ইকটের প্যাটার্ন কিন্তু, আরে শাড়িটা কি ব্রাইট লাগছে আমি তাই দেখছি, মানে আমাদের সেটেও তো একটা মনিটর থাকে, ভীষণ ব্রাইট। তোমরাও এই মুহূর্তে টিভিতে দেখতে পাচ্ছ যে ভীষণ ব্রাইট একটা কালার। আচ্ছা, এই শাড়িটা 200 বছর পরে কোনোদিন পূর্ণ হবে? 200 বছর, এটা অ্যাসেট দাদা, এটা কারো বাড়িতে যদি থাকে তাহলে বলতো যে এরকম একটা আমার আমার বাড়িতেও আছে, তাই না? এরকম একটা আমার ঠাকুমার শাড়ি আছে, এরকম একটা আমার মায়ের শাড়ি আছে। এই উইভিংটা বলতেই হয়, এটা আমাদের ভারতবর্ষের শিল্প, একটা শিল্পপতি আছে এবং ওদের একটা গ্রাম আছে, সেই উইভিং দ্বারাই ওরা পরিচালিত, যা শাড়ি তৈরি হয় আর এর বাইরে কিছু হয় যেগুলো ওদের হয় ওদের জন্যই কিন্তু বেঁচে আছে, নাহলে কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এটা তো শুনেওছি তোমার থেকে আগে। সুতরাং এগুলোর সঙ্গে যদি আমরা থাকি, মানে যারা এফোর্ড করতে পারবে ডেফিনেটলি তাদের জন্য, এটা আমরা নতুন ভাবে একটাই করেছি, এর যেটা অরিজিন, যেটা অরিজিন 1,32,000 টাকা দাম। এটা আসলে তো কিছু না, এটা একটা টাই ডাই প্রসেস, একদম আর পুরো শাড়িটা বুনে, এটা টাই ডাই প্রসেস। আরেকটা অন্য প্রসেসে যদি করতে হয় যেটা একদম রিয়েল, সেটা আমরা এক্সিবিশনে থাকবে, প্রতিষ্ঠানেও আছে আমাদের, 1,48,000 টাকা বিক্রি করছে, তিনটে কালারে আছে, এটা 25,000, এটা 25,025, কিন্তু এত কম কেন এটা? এটা ওই যে বললাম যে সুতোর জন্য, ওটা সুতোটা একটা আলাদা থাকে, এটাও সিল্ক 100% সিল্ক মার্ক আছে, ওটা ওটা যেরকম একটা উইভিং প্রসেস আছে, ওটা আরো ব্রাইট মনে হয় উপর থেকে দেখাও, আমরা টিভিতে একবার দেখেছি তো, এটা যেরকম দেখতে ওটা মনে হয় এরকম উঠে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজটা কাজটা এই দেখো আঁচলটা দেখো, এটা কি নাম কি? এটা তো কোটা, কোটা ডুরিয়া, কোটা ডুরিয়া, হ্যাঁ তো জয়পুরের ছিল, কোটা ডুরিয়া, কোটা ডুরিয়া বলতে হবে। অনেকগুলো মানে কোটার অনেক নাম, তাপাটিয়া কোটা, কোটা ডুরিয়া, আমাদের কাছে আমরা নতুন করে ব্লাউজ দিয়ে পড়ালে আসলে এই টোনটা দিয়ে পড়লে একটু ভুলভাল পড়লে মানে শাড়িটা কিন্তু অনেক কম দামের শাড়ি, দেখো শাড়িটা কিন্তু অনেক কম দামের শাড়ি কিন্তু ডাইটা সেম, এটা কটনে ডাই হয়েছে, এটা খুব সুন্দর, মানে শুধু তাই নয় কম দামের শাড়ি হোক এটা কিন্তু অনেক বেশি আরামের শাড়ি, এই বর্ডারটা স্লিপে যদি দেয় বাটিকের বর্ডার, একদম দারুণ। দামটা বলো 1,540, খুব আরামের একটা শাড়ি এটা, এটা বলতেই হবে। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ সবাইকে ঈদের শুভেচ্ছা। ছাড় তো আছে, এই সঙ্গে উপহার সাহা টেক্সটাইল বারাসাত হিন্দুস্তান পার্ক শিলচর। এটা একটা পার্টি ওয়্যার বলো, ৪,295 টাকা,
মানে ওয়েডিং এর জন্য যারা যদি কমের মধ্যে কিছু খুঁজছো, মানে একটু ইকোনমি প্রাইস, তারাও কিন্তু এরকম একটা নিতে পারো রিসেপশনের জন্য, এটা ব্লাউজ খুব ভালো হবে। সুতরাং আমাদের ঈদ এবং আগমনী উৎসবের জন্য কি ধরনের স্টক আসছে বা কি কি শাড়ি তার একটা মনে হয় আন্দাজ দর্শক বন্ধুরা ইতিমধ্যেই করে ফেলতে পেরেছো। প্রচুর প্রচুর, এই কিছুই না, প্লিজ আপনারা আসুন। আর ঈদের তো একটা কিছু কিছু আমাদের প্রমোশনের জন্য ছাড় থাকে। আর সব থেকে হচ্ছে আমাদের একটা কটন শাড়ি যেগুলো দানে দেওয়ার জন্য, ওটা কিন্তু আমাদের একটা বিশেষ রেড থাকে, আর ওটা যে গ্রে থাকে ওগুলো আমরা জয়পুর থেকে প্রিন্ট করি আমি ঈদের জন্য। এইটা দেখো কি সুন্দর, আর শুধু শাড়ি নয়, তুমি একবার বলে দাও কি কি পাওয়া যায়, একদম টানা বলে দাও, লাগেজ থেকে বেডশিট বেড কভার থেকে জুয়েলারি থেকে আরম্ভ করে ঘড়ি থেকে আরম্ভ করে চুড়িদারের পিস, সালোয়ার স্যুট, নিশ্চয়ই এই শাড়িটার ম্যাচিংটা বেশ অন্য রকম। এটার দামটা বলে দিই, এটার দাম হচ্ছে 4,990 টাকা। মেন্স ওয়্যারে তো প্রচুর 40টা ব্র্যান্ড আমাদের আছে ন্যাশনাল মার্কেট। একদম, শুধু তাই নয়, সাহা টেক্সটাইলে যারা এই মুহূর্তে নতুন দর্শক, যারা টিভিতে আমাদের এই অনুষ্ঠান দেখছো, তোমাদের জানিয়ে রাখি মেন্স ওয়ারের যে একটা কি বলবো সেগমেন্ট রয়েছে, সেখানে 40টা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিয়ে সাহা টেক্সটাইল কাজ করে সারা বছর। এখানে কিছু না কিছু অফার থাকে, রয়েছে কারখানা যেখানে ড্রেস মেটেরিয়াল পাওয়া যায় সারা ভারতবর্ষের এবং একদম মিনিমাম প্রাইস থেকে শুরু করে, রয়েছে ব্লাউজ স্টুডিও, আর বেডশিট বেড কাভারের তো একটা দারুণ সম্ভার রয়েছে, সেখানেও কিন্তু সমস্ত মানে শাড়ির যেরকম ডিজাইনার একটা বেশ অ্যারেঞ্জমেন্ট করে হয়, বেডশিট বেড কাভারও নাকি তাই মানে দাদা করেছে, সেগুলো ওটা আমরা যাব পরে সব। এখন একটা কথা মনে পড়েছে, দেশের পাঞ্জাবি, দেশের পাঞ্জাবি, আপনারা ঈদে ঈদ উৎসবে দেশের 100% সুতি যে ওয়েদারের সঙ্গে এবং খাদি মেটেরিয়ালে আমরা নিজস্ব ব্র্যান্ড, আমার নিজস্ব তৈরি এই দেশের পাঞ্জাবিগুলো একবার আপনারা পড়বেন। দাদা কি যে শার্টটা পরে আছো এটা কি দেশের? হ্যাঁ, দারুণ, এটা দেশের। আমি তো দেশের এরকম প্রচুর প্যান্টাও দেখছি, প্যান্টা দেশের মানে প্যান্টা আমার নয়, এটা লিলেনের রয়েছে, এটাও লিলেনের রয়েছে, এবং আমি আরো কত আগামী পর্বে আরো কিছু হ্যান্ডলুমের কিছু করব। একদম, মানে দেশের কিন্তু শার্ট, পাঞ্জাবি, ওভারকোট এটা আমার বাড়ি এবং হচ্ছে সাহা টেক্সটাইলে পাওয়া যাবে। এছাড়া কিন্তু রেডিমেড যে সমস্ত পোশাক মেয়েদের, হ্যাঁ সেগুলো হচ্ছে আমার বাড়িতে পাওয়া যাবে, এবং সাহা টেক্সটাইলের সমস্ত শাড়ি থেকে সমস্ত রেডিমেড পোশাক সব কিছু কিন্তু শিলচরে আকাশ রয়েছে, সাহা টেক্সটাইলকে নিয়ে কাজ করছে, সেখানেও কিন্তু সমস্ত স্টক ওর কাছেও রয়েছে। এটা ভারী সুন্দর একটা শাড়ি, দাম 1650। আর ঈদ উৎসবে আপনারা অনলাইন পরিষেবা আছে, আমাদের অনলাইনেও কেনাকাটা করতে পারেন। ঈদ উৎসব মানেই হচ্ছে আমাদের সকলের উৎসব, www.shahatextile.com। আঁচলের পোর্শনটা দেখো, শুধু কাছে আর পুরো বডিটা প্লেন। বাহ, আর একটা শাড়ি দেখাবো, শেষ শাড়ি খুব সুন্দর, এটার দামটা বলে দিই, এটার দাম 1250। জরিটা কিন্তু চকচকও করছে না অতটা, না না বেশ সাটল একটা লুক আছে। জরিটা ভালো না দিলে কি করে হবে, জরিটা তো ভালো দিতেই। শাড়িটা দেখো হাফ এন্ড হাফ, হাফটা কিন্তু রানীতে, হাফটা হচ্ছে অফ হোয়াইট। এটার দাম হচ্ছে, আমি তো অবাকই হয়ে যাই এই দামগুলো, 2345 টাকা দাম। এগুলো আটের, এগুলো পিওরের যদি হয় তাহলে 8,000, 9,000, 10,000, 11,000, 2345 টাকা এই শাড়িটার প্রাইস। সেই সঙ্গে হাতে আর একদম সময় নেই, ওই শাড়িটা দেখিয়ে শেষ করা যাবে না, এইটা দেখে এটার উপর একটা সেন্টিমেন্ট কাজ হবে হাতে, একদম চিকেন কারি প্রচুর না, দারুণ, এগুলোর কোনো তুলনা নেই। আর এগুলো কখনো না মানে চলে আসছে, একটা সঙ্গে এরকম নয় যাদের কাছে একটা রয়েছে আর রাখা যাবে না, না 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 প্লিজ, এগুলো কাজ হচ্ছে, এরও এখন ডিজাইনার আমাদের বেরিয়ে গেছে, সুতরাং আর চিকেন আমাদের কাছে এই আসবে, একদিন পর্ব দেখাবো, আমাদের 50-60,000 টাকা পর্যন্ত একটা দামের শাড়ি আছে। আমরা তো 30-35,000 টাকায় বিক্রি করেছি। এটা হচ্ছে ব্লাউজ, দারুণ কটনের উপরে রয়েছে, এটা দাম 3,340 টাকা, দারুণ একটা শাড়ি। সবাইকে বলে দাও ঈদ উৎসবে আসার জন্য, একদম মানে ঈদে যে আসতে হবে এটা সত্যি আর বলার অপেক্ষা রাখে না, প্রত্যেককেই আসতে তো হবেই, একটা এসে তোমাদের অভিজ্ঞতা যাতে হয় একটা সুন্দর অভিজ্ঞতা, সেটার কিন্তু অবশ্যই আশা রাখছি। আর সেই সঙ্গে আমার শাড়িটাও একটুখানি তোমাদের দেখিয়ে নিই, এতক্ষণ ধরে দেখেছো হ্যান্ড ব্লক, এটা এটা কিন্তু ঘিচার বর্ডার রয়েছে, এই বর্ডারটা ঘিচার আছে, হ্যাঁ 2395, হ্যাঁ এটা কিন্তু একবার একটু নুন জল দিয়ে একবার ওয়াশ করে নিতে হবে, তারপরে পরতে হবে, তারপরে পরতে হবে, তাহলে একটু মানে রং যাওয়ার মানে রংটা কষ উঠতে, এটা যেহেতু এটা হ্যান্ড ব্লক
এবং এটা ভেজিটেবল ডাই দিয়ে করা, একদম অর্গানিক কালার, সেই কারণে কিন্তু প্রথম একটু কষ্ট উঠতে পারে। আজকের মতো সময় শেষ, আর তোমাদের অপেক্ষায় কিন্তু আমরা সবাই রইলাম। সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো। দাদাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের, শুভরাত্রি, নমস্কার।